প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওয়াইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য টেস্টের বাংলার একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের সামনে প্রশ্নটি তুলে ধরব পূর্ব বর্ধমানে একটি বিখ্যাত স্কুল আমগড়ি গোপালপুর স্কুলের বাংলার যে প্রশ্নটা টেস্টের, সেই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা যারা আজকে পরীক্ষা দিলে, যে সমস্ত বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ফলো করো, তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমাকে তোমাদের স্কুলের মানে বাংলা প্রশ্নটা হোয়াটসঅ্যাপ করে পাঠাবে, ঠিক আছে? তোমাদের সেই প্রশ্নটাকে আমি ভিডিও আকারে দিয়ে দেবো। তো আজকের প্রশ্নটি তোমরা দেখে নাও, যাদের পরীক্ষা হয়নি, কারো 17 তারিখ, কারো 18 তারিখ বাংলা পরীক্ষা, তোমরা এই প্রশ্নটিকে ফলো করতে পারো, ঠিক আছে? তবে তোমাদেরকে বলবো, তোমাদের স্কুলে স্যার যা প্রশ্ন দিয়েছে বা যা ধরিয়েছে, তোমাদেরকে যা পড়িয়েছে, যা বলেছে, সেখান থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে, কেমন? তো তোমরা একবার দেখে নাও, ধীরে ধীরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো, ঠিক আছে? তো তোমরা এই প্রশ্নগুলো ফলো করতে পারো, ঠিক আছে? তোমাদের এখানে প্রশ্ন প্যাটার্নটা কীভাবে ফলো করা হয়েছে দেখো। 50 নম্বরের এখানে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, যেগুলো বড় প্রশ্ন দেখো, তারপরে শর্ট বেশি এখানে দিয়েছে, বড় প্রশ্ন কম দিয়েছে, বড় প্রশ্ন 20 দিয়েছে আর এখানে শর্ট 30 দিয়েছে, দিয়ে 50 বুঝিয়েছে, ঠিক আছে? তো তোমরা এই প্রশ্ন উত্তরগুলি শর্টগুলি করো, চর্চা করো, ঠিক আছে? হয়তো অনেকটা তোমাদের সুবিধা হবে তোমাদের পরীক্ষাতে, ঠিক আছে? এই ছিল বাংলা টেস্টের সম্পূর্ণ প্রশ্ন তোমাদের কী পেলে। এই প্রশ্নগুলি এমসিকিউ এসিকিউগুলি চর্চা করো। এমসিকিউ এসিকিউগুলো খুব ভালোই দিয়েছে দেখলাম, তবে বড় প্রশ্ন আমার কাছে ততটা ইম্পর্টেন্ট মনে, তবে মানে কি গদ্য থেকে বা পদ্য থেকে যে প্রশ্নগুলি দিয়েছে অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিন্তু ভাষা থেকে আমার প্রশ্নটা ততটা ভালো লাগেনি। নাটকতে তোমাদের প্রশ্ন খুব ভালো দিয়েছে দেখো, দুটো প্রশ্নই ভালো দিয়েছে, কিন্তু ভাষা থেকে আমার পছন্দ হয়নি প্রশ্নগুলো। হয়তো হতে পারে তোমাদের স্কুলে কী কেমন দিবে তা অবশ্যই তোমরা জানাবে, আর বাকি ওভারঅল সব ঠিক আছে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই।